নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব বেলফুল গাছের চারা তৈরি কিভাবে করবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু বেলফুল গাছের চারা তৈরি করতে পারি। অনেক কিছু পদ্ধতি আছে, যেমন বালিতে করতে পারি, মাটিতে করতে পারি, এছাড়াও আমরা সহজভাবে কোকোপিটের মধ্যেও বেলফুল গাছের চারা তৈরি করতে পারি। আজকে আমি শেয়ার করব, এখানে লক্ষ্য করে দেখো, আমি এরকম ছোট ছোট ডালকে কেটে বসিয়ে দিয়েছিলাম আর সেই ডাল থেকেই এত সুন্দর চারা হয়েছে। তোমরাও কিন্তু বেলফুল গাছে সহজভাবে চারা করতে পারবে আর সেই চারা থেকেই পরবর্তী সময়ে ফুল পাবে, যেমন বর্তমানে আমি ফুল পাচ্ছি। চলো তাহলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে এবং আমার মতো সহজভাবে চারা তৈরি করে সেই চারা গাছে ফুল পাবে। এখানে আমার প্রিয় বাগানি বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো, খুব সুন্দর বেলফুল গাছের হেলদি চারা কয়েকটি আছে। এবার প্রশ্ন হলো কিভাবে চারা তৈরি করবে। বেলফুল গাছের চারা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। ওই লক্ষ্য করো, আমার মাদার গাছ এবং বেশ কিছু গত বছর আমি চারা করেছিলাম, এই দেখো, সেই চারাগুলো থেকে বর্তমানে ফুল দিচ্ছে। লক্ষ্য করো, প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু সুন্দর কুঁড়ি এসছে, গত বছরেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল দিয়েছে। এবার মধ্য কথা, আমি যখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সে ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের কাছে, রিপোর্টিং প্রুনিংয়ের কাজ করেছিলাম, আর হার্ড প্রুনিং করার পরে যে ডালগুলো বাদ গেছিলো সেই ডালগুলো আমি ফেলিনি, গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। বর্তমানে এই সুন্দর রেজাল্ট আমি পাচ্ছি। বলতে পারো পুরো অযত্ন সহকারেই এই চারাগুলো আমি তৈরি করেছি, কারণ চারা তৈরির প্রচুর নিয়ম আছে, আমি সেই নিয়মগুলো বেশি অর্ধেক ফলো করিনি। এমনি অযত্ন সহকারেই ডালগুলোকে বসিয়ে দিয়ে বাগানের অন্য অন্য গাছে যখন জল দিতাম, তখন এই ডালগুলোর মধ্যেও মাঝে মধ্যে জল দিতাম। ব্যাস, তার জন্যে এই গাছের এই 6 ইঞ্চি যে ডালগুলো কেটেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে এবং অল্প কিছু ডাল বেঁচেছিল, তার মধ্যে থেকেই প্রচুর ব্রাঞ্চ বার হয়ে চারাগুলো তৈরি হয়েছে। এবার মধ্য কথা, তোমরা যদি সহজভাবে চারা তৈরি করতে চাও, তাহলে মাত্র 1 মাসের মধ্যেই বেলফুল গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে। আমি এখানে বসিয়েছি মাটির মধ্যে আর গোবর সারের মধ্যে। তোমরা পারলে কোকোপিট, মাটি, গোবর সার একসঙ্গে মিক্সড করে বসাতে পারো। এছাড়াও তোমরা লাল বালির মধ্যে 6 ইঞ্চি ডাল বসিয়ে দিতে পারো। তো চলো, এই ডালগুলো থেকে কতটা শিকড় বার হয়েছে সেটি তোমাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই আমি চারা তৈরির বেশ কিছু নিয়ম তোমাদের কাছে বলবো, সেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে। তো চলো আমি একটু একটু করে গাছ তুলে দেখাই কতটা পরিমাণে শিকড় বার হয়েছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর গ্রোথ হয়েছে, পাতা ছেড়েছে, শিকড়ও নিশ্চয়ই অনেক সুন্দর বার হয়েছে। বাগানি বন্ধুরা, আমি যে সময়টি ভিডিও করছি এই সময় একদম সন্ধেবেলা বলতে পারো, চারিদিকে পাখির কলরব শোনা যাচ্ছে আর সন্ধ্যের আগের টাইমে, তো এর জন্য হয়তো একটু লাইটের সমস্যা হতে পারে, তো সেটি তোমরা মানিয়ে নিও। আমি এর আগে এসেছিলাম কিন্তু আজকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, সারা সকালেই বৃষ্টি। তো চলো আমি এই চারা গাছগুলোকে তুলে দেখাই। দাঁড়াও, এর নিচে একটা কিছু পেতে নিই, আর নইলে ছাদটি ভীষণ পরিমাণে নোংরা হবে। একটু আগেই মুষলধারায় বৃষ্টি হয়ে গেছে, যাব বাবা, এই যে শুকনো ডালটি ভেঙে গেল। আলতো হাতে তোমরা তুলবার চেষ্টা করবে। মাটিতে আর জল দিলাম না, যে কোনো চারা গাছ তুলবে যখন তখন মাটিতে জল দিয়ে নেবে, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তো সমস্ত মাটি ভিজে, ছাদও ভিজে। আর এখানে দেখো শিকড় কিন্তু প্রচুর পরিমাণে বার হয়েছে। প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, তো তার জন্য এত শিকড় বার হয়েছে। যদি 1 মাসের মধ্যে চারা করতে চাও হয়তো এত শিকড় বার হবে না, কিন্তু শিকড় বার হবে, চারাও হেলদি হবে। আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি 1 মাসের মধ্যে কত সুন্দর চারা তৈরি করা যায়, তোমরা একটু পিছনের দিকে গেলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে। এই দেখো,
এই ডালটি শুকনো হয়ে গেছে, তো এটা কেটে দিই। দেখো এই গাছকে আমরা যদি বসাই, এবছরই আমরা ফুল পাবো। গত বছর ঠিক এরকম হেলদি হেলদি চারা তৈরি করেছি আর মাটিতে বসিয়ে দিয়েছি, একটু ভালো মাটি প্রস্তুত করেছিলাম, করে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে। এখানে 4-5টি যে ছোট ছোট টবে আছে, সম্পূর্ণ চারা তৈরি গত বছরের, আর বর্তমানে ফুল দিচ্ছে। চলো আর একটি চারা তোমাদেরকে তুলে শেয়ার করি। প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। একটা জিনিস বলি, যদি গাছ পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার আর ভালো মাটি পায়, সেই গাছ গ্রোথ এমনি থেকেই হয়, আর গাছের শিকড়ের বার বৃদ্ধিও ভীষণভাবে হয়। এবার চলো এরকম চারা তৈরি করতে আমাদের কি কি টিপস ফলো করতে হবে। 1 নম্বর টিপস বলি, প্রথমত যে কোনো পাত্র নির্বাচন করবে, তোমরা প্লাস্টিক পাত্র, মাটির পাত্র, যে কোনো পাত্র নির্বাচন করতে হবে। পাত্রটি অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র নিতে হবে। যখন তুমি জল দেবে, প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে বলবো, যখন 6 ইঞ্চি ডাল কাটবে, সেই ডালগুলো তোমরা গোবর সার, মাটি, কোকোপিট একসঙ্গে মিক্সড করে একটি মাটি প্রস্তুত করে নিতে পারো। এছাড়াও লাল বালি, অর্থাৎ ঘর বাড়ি তৈরি করার মগরার বালি, সেটিও ব্যবহার করতে পারো। ওই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে লাল বালি অথবা মাটি, গোবর সার, কোকোপিটের যে মাটিটি তৈরি করতে বললাম, ওই মাটি মধ্যে তোমরা 6 ইঞ্চি ডাল বসিয়ে দেবে। এবার প্রশ্ন হলো, আমরা কি করি, চারা গাছ তৈরি করার আগে ছোট্ট ডাল বসানোর পরেই আমরা সেই টবটাকে বারবার নাড়াচাড়া দিই, এটাই হলো আমাদের মেন সমস্যা। একটা কথা বলি, যে কোনো ডাল তোমরা চারা তৈরির করার জন্য যদি প্রতিস্থাপন করো বা 6 ইঞ্চি ডাল কেটে মাটি বালিতে যাতেই বসাও, সেই ডালটি কোনো দিনের জন্য নাড়াবে না, অন্তত 15-20 দিন সেই ডাল যাতে নাড়াচাড়া না লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি টপটাকে কোনো অবস্থাতে সরাবে না। তৃতীয় পয়েন্টটি খুব ভাইটাল পয়েন্ট, এই পয়েন্টটি তোমাদের ব্রেনে রাখতে হবে। যেখানে আমি ডালগুলোকে রাখবো বা টপটাকে রাখবো, সেই জায়গা থেকে আর কখনো সরাবো না, এবং সেই জায়গাতে, চতুর্থ পয়েন্ট বলি, সেই জায়গাতে যেন আলো বাতাস ভালোভাবে প্রবাহিত হয়, অর্থাৎ অন্ধকারযুক্ত নর্মালি জায়গায় যেখানে আলো বাতাস থাকে সেই জায়গায় টপগুলোকে রাখতে হবে। এবার পঞ্চম পয়েন্ট হলো, প্রত্যেক দিন স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলের মাধ্যমে হালকা করে জল দেবে, যাতে ডালের উপরে কোনো রকম এফেক্ট না পড়ে। অথবা তোমরা হাত দিয়ে হালকা করে ছিটিয়ে ছিটিয়ে জল দিতে পারো, যাতে ডালের উপরে কোনো রকম এফেক্ট না পড়ে। এবার চলো ষষ্ঠম পয়েন্ট এটাই, যখন 2 সপ্তাহ হয়ে যাবে বা 10-12 দিন হয়ে যাবে, তখন ওই ডাল বা টপ সমেত তোমরা হালকা রোদ্দুর পায়, অর্থাৎ 1/2 ঘন্টা বা 1 ঘন্টা রোদ্দুর পায়, সেরকম স্থানে দিতেও পারো, না দিতেও পারো। এছাড়াও জলটি কিন্তু প্রত্যেক দিন দেবে, আর যদি মাটি আর কোকোপিটের মধ্যে বসাও তাহলে কিন্তু একদিন বাদে একদিন জল দেবে, যদি বালির মধ্যে বসাও তাহলে প্রত্যেক দিন একটিবার করে জল দিতে হবে। ব্যাস, আর কিছুই নয়, শুধু জল, আলো, মাটি যদি সঠিক পরিমাণে পায়, তোমার যে কোনো ডাল থেকে সহজেই চারা তৈরি হয়ে যাবে। চলো আমি আরো একটু তোমাদের ভালো করে দেখাই, যাতে তোমরা বুঝতে পারবে। এবার চলে আসি ডাল নির্বাচন। যখনই কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে চাইবে, তখন কিন্তু আমাদের সঠিক ডাল নির্বাচন করতে হবে, যে ডালটি সুস্থ, স্বাভাবিক এবং সুগঠিত সুন্দর ডাল তোমরা নির্বাচন করবে। এই একটি কথা, এই মাদার গাছ থেকে আমি প্রচুর পরিমাণে গাছ তৈরি করেছি। আরো একটি ভালো বিষয় আমি মিস করেছি, সেটি হলো রুট ডেভেলপমেন্ট বা দ্রুত শিকড়ের বৃদ্ধি ঘটবে কি করে, বা দ্রুত কিভাবে শিকড় বার হবে ডাল থেকে।
তার জন্য আমরা এই ঘরোয়া উপকরণটি নিতে পারি, এটি হলো অ্যালোভেরা। অ্যালোভেরা অবশ্যই বাগানে রাখো, যে কোনো চারা গাছের জন্য অ্যালোভেরা কিন্তু ভীষণ উপযুক্ত, মানে চারা তৈরি করার জন্য। এছাড়াও এই অ্যালোভেরা জেল আমরা কীটনাশক সার হিসাবেও ব্যবহার করতে পারি। তো এবার এই যে ছাদ পুরো ভিজে জল থই থই করছে, অবশ্য প্রত্যেকটা গাছ নাইট্রোজেন যুক্ত খাবার পেয়েছে আর প্রত্যেকটা গাছ কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে। যদি এইভাবে স্নান করিয়ে গাছ প্রত্যেক দিন দেওয়া যায় না, বৃষ্টি নয়, আমরা যদি এমনি থেকেই দিতে পারি তাতেও কিন্তু গাছ অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। এছাড়াও গাছের পোকামাকড়ের উপদ্রব অনেক অংশ কমে যায়। তো এখানে কয়েকটি ডাল আমি কেটে নিয়েছি, দেখো যে কোনো সুন্দর এবং সুস্থ ডাল নির্বাচন করবে। এবার চলো কিভাবে এই ডালগুলোকে বসাবে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে এই যে চারা গাছগুলো, এই চারা গাছগুলো কিরকম মাটিতে প্রতিস্থাপন করব। 50% গোবর সার, 50% মাটি নেবে, তাতে অল্প একটু তোমরা কোকোপিট আর অল্প একটু বালি দিয়ে দেবে, ওই 10% মতো বালি দেবে, দিয়ে এই রকম মাটি তৈরি করেই তোমরা বসিয়ে দেবে। অবশ্যই পাত্রটি ছিদ্রযুক্ত পাত্র নেবে আর মাটির টব নির্বাচন করবে, ভালো হবে। প্লাস্টিকের টব নিলেও কোনো সমস্যা হবে না। এখানে একটি ছিদ্রযুক্ত টব নিয়েছি আর এই টবের উপরে হালকা করে এরকম একটি টালি ভাঙা দিয়ে দিলাম। এবার এই মাটিটি দিয়ে দেবো। বাগানি বন্ধুরা, তোমরা 6 ইঞ্চি ডালও নিতে পারো বা এরকম ধরনের ডাল নিতে পারো, কোনো সমস্যা হবে না। এবার দেখো এই পাতাগুলোকে আমি পুরো ছাঁটাই করে দেব, দিয়ে এখানে অ্যালোভেরা জেল ঠিক এইভাবে লাগিয়ে দেব। অবশ্যই তোমরা একটু চেপে বসিয়ে দেবে, যেহেতু এটি কাদা টাইপের হয়ে গেছে মাটিতে, তাও কোনো সমস্যা আসবে না। তোমরা একটু চেপে দেওয়ার চেষ্টা করবে ডালটাকে, ঠিক এইভাবে নেবে, নিয়ে এইভাবে বসিয়ে দেবে। আর যদি মোটা মোটা ডাল হয় সেক্ষেত্রে তোমরা কি করবে, এই ডালের এই নিচের অংশগুলোকে ঠিক একটু করে ছুলে দেবে, এরকম করে ছুলে দেবে, তাহলে দ্রুত শিকড় ভালো করেই বার হবে। সমস্ত ডাল থেকেই চারা হবে যদি চারা তৈরির নিয়মগুলো ফলো করা যায়। আমি আর জল দিয়ে দেখালাম না, যেহেতু মাটিটা একেবারে ভিজে। এবার এই চারা গাছগুলোকে অন্য জায়গায় অন্য টবে প্রতিস্থাপন করে দেব। এই বলে দিলাম যেরকম মাটি নেবে সহজেই প্রতিস্থাপন করবে এবং ড্রেন সিস্টেম ব্যবস্থা অবশ্যই ভালো রাখবে। বাগানি বন্ধুরা, আমি আশা করছি তোমরা এরকম চারা গাছ তৈরি করে আর আমার মতো এরকম সহজেই ফুল ফোটাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে সহজে চারা তৈরি করা যায় আর সেই চারা গাছ কিভাবে বড় করা যায়, কিভাবে তাতে থেকে ফুল পাওয়া যায়। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।